মানুষের এই হাঁটু ব্যথা হয়। এখন হাঁটু ব্যথাটা আমরা কমনভাবে মনে করি যে এটা অস্টিওআর্থ্রাইটিস, কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু এটা অস্টিওআর্থ্রাইটিস না, এটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণেও কিন্তু হাঁটু ব্যথা হতে পারে। অবশ্য রিউমাটয়েড আর্থ্রাইটিসের যদি হাঁটু ব্যথা হয় এটার কারণে, সেক্ষেত্রে এইসব জয়েন্টগুলো তো কম বেশি ইনভলভ হবে। কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এটা কি রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে হাঁটু ব্যথা নাকি অস্টিওআর্থ্রাইটিসের কারণে হাঁটু ব্যথা, এটা বোঝার উপায় হলো দুই ব্যথায়ও কিন্তু সকালবেলা আমাদের হাঁটু কী হবে, জাম থাকবে, হাঁটুটা জাম থাকবে। আমরা সকালে হাঁটু পালিলে আমরা সহজে গর্দির ব্যথা লাগবে, সহজে হাত পা ফ্রি হবে না, খুব জাম জাম লাগবে, দুটাতেই সকালবেলা জাম লাগবে। কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে কিছুক্ষণ হাঁটার পরে পাটা ভালো লাগবে, আরাম লাগবে, ব্যথা অনেকটা কমে যাবে। কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে এই হাঁটু ব্যথা কমবে না, বেশি হাঁটলে বেশি নাড়াচাড়া করলে ব্যথা আরও বেশি হবে, আরও বাড়বে। তাহলে পার্থক্য করার উপায় হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে সকালবেলা যদিও হাঁটু জাম থাকে, কিন্তু কিছুক্ষণ হাঁটার পরে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে ব্যথা কমে যাবে, অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা বাড়বে। এটা দেখে আমরা বুঝতে পারবো।